এক থালা গরম ভাতের সঙ্গে এমন ধরনের কোপ্তাকারি হলে আর কিছুই যেন চায় না নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন হোমকুক শেপালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আর একটি নতুন রেসিপি আজ তৈরি করব ভেটকি মাছের কোপ্তাকার এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভেটকি মাছের কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ভেটকি মাছ যেটা আমি ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখানে ভেটকি মাছের বদলে আপনারা অন্য কোনো মাছেরও বানাতে পারেন এবার কড়াইতে জল গরম করে নিয়েছি এই গরম জলের মধ্যেই মাছগুলো বসিয়ে দেব সমস্ত মাছের পিসগুলো জলের মধ্যে দেওয়া হয়ে গেলে লবণ আর হলুদ মাখানো জলটাও দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে দেখুন একবার করে এখানে মাছগুলো উল্টে দিতে হবে ঠিক পাঁচ মিনিট পর দেখুন মাছগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই সময় আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব আর এই মাছের পিসগুলো অন্য একটি পাত্রে তুলে রাখব এখানে এই মাছগুলো ঠান্ডা হতে দশ মিনিট মতো রেখে দেব আর মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে ঠিক দশ মিনিট পর ফিরে এলাম মাছগুলো ঠান্ডা হয়ে গেছে আর এই সময় কাঁটাগুলো বেছে নিতে হবে এই মাছের খুব একটা কাঁটা থাকে না মধ্যে একটা বড় কাঁটা আর সাইডের কিছু বড় বড় কাঁটা থাকে সেগুলো খুব সহজেই বেছে নেওয়া যায় এইভাবে মাছগুলো কিন্তু বাছা হয়ে গেছে আর দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ কুচানো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচানো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আধা চামচ গরম মশলাটা এখানে চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আর দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি দু চামচ চালের গুঁড়ো এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে একটা আঠালো ডো তৈরি করে নেব যাতে করে বলগুলো খুব ভালোভাবে তৈরি করা যায় মাছের বল বা কোপ্তা খুব সুন্দরভাবে তৈরি হয় এইভাবে মাখিয়ে নিতে হবে যতটা ভালো করে এটা মাখানো হবে বলগুলো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে মাখানো হয়ে গেছে এবার আমি বলের আকার করে গড়ে নেব বল বা কোপ্তার মতো দেখুন এখানে আমি গোল গোল করে বলের মতো তৈরি করেছি আপনারা অন্য কোনো শেপও দিতে পারেন এবার মাছের বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে অনেকটি কড়াইতে আমি তেল গরম করে নেব তেলটা গরম হতেই মাছের বলগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি আমি একবারে সমস্ত বলগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে দুবার করে ভেজে নিতে পারেন খুবই সাবধানে এই মাছের বলগুলো উল্টে ভেজে নিতে হবে বাচ্চারা অনেক সময় মাছের কাটার জন্য মাছ খেতে পছন্দ করে না এই ধরনের মাছের কোপ্তাকারী হলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই সুন্দরভাবে খেয়ে উঠবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই ধরনের মাছের কোপ্তাকারি আপনারা ঘরে একবার হলেও তৈরি করে দেখতে পারেন অপরদিকে দেখুন পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নেওয়ার পর মাছের বলগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি আলাদা একটি পাত্রে তুলে নেব এইভাবে মাছের বলগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে এক চামচ গোটা জিরে তার সঙ্গে দারচিনি এলাচ লবঙ্গ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এইভাবে মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট করা একটা টমেটো এখানে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দু মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব ঠিক দু মিনিট পর দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চারমগজ বাটা এটা আপনারা অবশ্যই দেবেন এটা দিলে গ্রেভির টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায় এইভাবে এখানে আমি এক বাটি জল দিয়েছি কিন্তু গ্রেভিটা খুবই ঘন আছে তার জন্য এখানে আমি আরও এক বাটি জল অ্যাড করলাম আপনারাও খেয়াল রাখবেন কতটা পরিমাণ আপনাদের গ্রেভি চাই ঠিক সেই পরিমাণ জল এখানে আপনারা দিতে পারেন এরপর মাছের বলগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে সমস্ত বলগুলো গ্রেভির মধ্যে বসিয়ে দেওয়া হয়ে গেল এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট ঢাকা দেব তিন থেকে চার মিনিট ঢাকা দেওয়া হয়ে গেলে দেখুন আমার মাছের কারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এর থেকে ঝোলটা আর বেশি কম করবো না সব শেষে ছড়িয়ে দিলাম একদম তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মাছের কারি